মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ভবঘুরে দুই মানসিক ভারসাম্যহীনের তুমুল লড়াইকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। একে অপরকে বাঁশ লাঠি দিয়ে মারধর করে বলে অভিযোগ। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘিরে হাসপাতাল চত্বরে শোরগোল পড়ে যায়। এলাকার কিছু মানুষ দুই ভবঘুরেকে ধরে ফেলে। একজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিজে পড়ে আছিস, তুই মারলি কেন একটা পাগল ছাগল লোককে? পাগল কি তো তুমি, বাইরে যাও, বাইরে যাও, বাইরে যাও, যাও ওখানে, চলো ওখানে, ওই সব নিয়ে চলো, যাও ওখানে, চলো চলো, না তো থানা ঢুকিয়ে দিবে তোমাকে, চলো বাইরে চলো। স্থানীয় সূত্রে জানা যায়, ওই ভবঘুরে দীর্ঘদিন ধরে এই হাসপাতাল চত্বরে থাকেন। এদিন দুজনের মধ্যে বিবাদ বেঁধে যায়। এর ফলে একজন রক্তাক্ত হয়ে পড়েন, অপরজন এলাকা থেকে পালিয়ে যায়। কাকে মারলো? ওই পাগলটা ওখানে মুড়ি খাচ্ছে বসে, এদিকে তাকাও। হ্যাঁ, তারপরে মারার পর ওর বাঁশটা কেড়ে নিয়ে মারতে ধরলো, মারতে ধরলো, মারতে ধরলো, সব পাবলিক এসে মারছে কেন বুড়াটাকে? হ্যাঁ, মারতে ধরলো কেন? সবাই পাবলিক উঠে কেন মারছো, মারছো কেন? কোথায় হয়েছে ঘটনাটা? ঘটনা এইখানে, এইখানে হাসপাতালে, হাসপাতালে। এই তো, তারপরে এখানে শুনে আনলো, চিনতে পারলেন কাউকে? ওই যে এখানে বুড়া কোন পাগলটা, একটা আমি চিনতে, ওদেরটা দুজনের মধ্যে কি চিনি আমি, ওই বুড়াটা ছিল, এটা মাছ দিয়ে মেরে রক্ত বক্ত বের করে দিয়েছে। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।